আই এম নট রিয়েলি অ্যান ওবিডিয়েন্ট পার্সন হোয়েন ইট কামস টু ফিজিক্যাল অ্যাক্টিভিটি, কিন্তু যখনই আমি আমার লাইফে কোনো টাফ টাইম থ্রু যাই, সেটা মেন্টালি হোক আর সিচুয়েশন বেসড হোক, তখন আর যাই করি না কেন, আমি কোনো একটা ফর্মের ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা কখনো বাদ দিই না, বিকজ দ্যাটস ওয়ান থিং দ্যাট গিভস মি দ্য স্ট্রেংথ টু কিপ গোয়িং। বাট কেন ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমাদেরকে হেল্প করে যে কোনো ধরনের মেন্টাল স্ট্রেস ওভারকাম করতে, আর আমরা কী করতে পারি টু কিপ আওয়ার সেলফ এনগেজ ইন ফিজিক্যাল অ্যাক্টিভিটি অন রেগুলার বেসিস? আমাদের শরীরে বিভিন্ন ধরনের হরমোনস থাকে যারা বিভিন্ন কাজে নিয়োজিত থাকে আমাদের শরীরের বিভিন্ন ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিসকে রেগুলেট করার জন্য। ঠিক তেমনি কিছু কিছু হরমোনস থাকে যাদেরকে আমরা হ্যাপি হরমোনস বলে থাকি, যেমন ডোপামিন, সেরোটোনিন, এন্ডোমরফিনস। ডোপামিন অ্যাকচুয়ালি হেল্পস টু মেক আস ফিল গুড, সেরোটোনিন অ্যাক্টিভলি ফাইট এগেনস্ট ডিপ্রেশন, অ্যান্ড এন্ডোমরফিনসের একটা অ্যাক্টিভ কেমিক্যালসই থাকে মরফিন, যা আমাদেরকে পেইন ভুলে যাওয়াতে অথবা পেইন ফিল না করাতে অ্যাক্টিভলি হেল্প করে। And one of the main ways to release these hormones is by doing any sort of physical activities on a regular basis. Besides, physical activity bibhinno pros somporke amra regular newspaper bibhinno articles e dekhe aschi. It helps us increase our focus and strength, helps us fight against chronic diseases, also radiates positive energy and procholito bhabe weight loss e to help kore. কিন্তু এইসব ভালো দিক জানা সত্ত্বেও রেগুলার একটা টাইম মেনটেন করে যে কোনো ধরনের একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে নিজেকে এনগেজ রাখা রীতিমতো একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় আমাদের জন্য। আবার আমার ক্ষেত্রে তো এরকম হয় যে এক্সারসাইজ করতে গেলে স্পেশালি আমার ঘুম পায়। বাই দ্য ওয়ে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিন্তু আমাদের স্লিপ সাইকেলটাকেও রেগুলেট করতে অনেক হেল্প করে। কিন্তু তাও যদি আপনার ঘুম পায় যে কোনো একটা ফিজিক্যাল এক্সারসাইজে এনগেজ থাকার সময়, তাহলে বুঝবেন সেখানে দুটো রিজন হতে পারে। এক, দের ইজ অক্সিজেন ডেফিসিট আইদার ইন্টারনালি অর এক্সটার্নালি আশেপাশের এনভায়রনমেন্টে, আর দুই, আপনি যে ফর্মটা পারফর্ম করছেন সেটা হয়তো বা ইজ নট রাইট ফর ইউ, আপনি হয়তো বা বোর হয়ে যাচ্ছেন অর ইউ আর নট এনজয়িং ইট ভেরি মাচ। ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিন্তু বিভিন্ন ফর্ম্যাট হয়ে থাকে। একটা তো প্রচলিত এটা যে এক্সারসাইজ এর জিম অথবা বাসায় ফ্রি হ্যান্ডস, ইয়োগা, দৌড়ানো, ওয়াকিং, জগিং, আউটডোর স্পোর্টস অ্যান্ড নেভার দ্য লেস ডান্সিং। আপনার আইডেন্টিফাই করতে হবে কোন ফর্ম্যাটটাতে আপনি এনজয় করছেন অথবা বোর হয়ে যাচ্ছেন না, অ্যান্ড মেক ইট আ প্রায়োরিটি অফ ডুইং ইট রেগুলারলি, অ্যাট লিস্ট 15 মিনিটস করে হলেও সেটা রিলিজিয়াসলি ফলো করতে হবে এভরি ডে। বাট ইন দ্য শর্ট অ্যান্ড লং টার্ম আমাদের ফিজিক্যাল অ্যান্ড মেন্টালি ফিট রাখতে রেগুলার এই অভ্যাসটা গড়ে তোলা খুবই Let us know via comment section what is your favorite mode of exercise and how you motivate yourself to do it regularly. Maybe your way can help others as well. Thanks for watching.